আসসালামু আলাইকুম फ्रेंड्स, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফারুক স্টাডি চ্যানেলে আমি আপনাদের জন্য মনপাড়ায় গল্পের ৪৪ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। যারা আমাদের ফারুক স্টাডি চ্যানেলের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, আর আমাদের ফারুক স্টাডি চ্যানেলের সাথেই থাকুন। সো ফ্রেন্ডস, আর কথা বলবো না, এবার আমরা আমাদের গল্প শুরু করব। অঞ্জলি বলল, ছেলেটাকে জানিস? ছেলেটা ভাদ্র ভাইয়া। আমার মা বাবা এমন কিভাবে করতে পারে? আমার জীবন নিয়ে এমন খেলা করতে হলে এত পড়াশোনা করিয়ে বড় করলো কেন? ভাদ্র ভাইয়ার স্বভাব বাচ্চাদের মতো। উনারা আমাকে উনার সাথে বিয়ে দেওয়ার কথাও কিভাবে ভাবতে পারে? আমি কি কোনো খেলনা নাকি যে যে কাউকে দিয়ে দিবে? ঝিনুক কিছু সময় স্তব্ধ রইল, তার বুঝে উঠতে সময় লাগলো। সে আবার ভাবলো অঞ্জলির কথাগুলো। সে ইতস্ততভাবে বলল, ঝিনুক বলল, তুই সম্ভবত ভুল শুনেছিস। অঞ্জলি বলল, মা নিজে বলেছে আমায়, বড় স্যার বাবা ও মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে আর তারা হ্যাঁ বলে দিয়েছে। বলতো তারা এভাবে আমার জীবন নষ্ট করতে চাচ্ছে কেন? ঝিনুক বলল, তুই চিন্তা করিস না, আমি আছি তো, আমি কিছু হতে দিব না। অঞ্জলি বলল, তুই সত্যি বিয়েটা থামিয়ে দিবি তো? ঝিনুক বলল, সত্যি, তুই চিন্তা করিস না। ফোন রাখার পর ঝিনুক সৈকতকে জাগাতে গিয়ে থেমে গেল। বিকালে অঞ্জলির কথা শুনে সৈকতের প্রতিক্রিয়া দেখে মনে হয় সে কিছু জানে না, আর ভাদ্রের প্রতি সৈকতের যত্ন, ওর এমন কিছু জানার পরও কাউকে কিছু না বলার অর্থ সে আসলেই কিছু জানে না। ঝিনুক যে বিছানায় বসল, সারা রাত ভরে এই একটাই চিন্তা ছিল সে। সারাটা রাত তার নির্ঘুম কাটল। সকালে সৈকত উঠতেই ঝিনুক তার সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু সৈকত তাকে পাত্তাই দিচ্ছে না, ইগনোর করছে শুধু। আজ ভার্সিটি বন্ধ দেখে বাহিরে যেও কথা বলার সুযোগ নেই, তাই বাসাতেই যে কোনোভাবে বলতে হবে। তাই সৈকতের বের হওয়ার পূর্বে সে দরজার সামনে এসে দুই হাত দুই দিকে মেলে যাওয়ার রাস্তা বন্ধ করলো আর বলল। ঝিনুক বলল, আমি কিছু বলতে চাচ্ছি, সকাল থেকে কানে কথা যায় না। সৈকত বলল, আমার যতটুকু মনে আছে কেউ বলেছিল সে আমার সাথে কোনো কথা বলতেই ইচ্ছুক নয়। ঝিনুক বলল, ওহ প্লিজ, নিজেকে এত গুরুত্ব দেবার দরকার নেই, কাজ ছাড়া আমি কথাও বলতাম না। আর তোমার তো কোনো ট্রেন ছুটে যাচ্ছে না, যাচ্ছ তো ওই জ্যোতিপতির কাছেই। আমার কথা ওর থেকে বেশি গুরুত্বপূর্ণ। সৈকত ঝুঁকে ঝিনুকের মুখোমুখি হলো, বলল, আসলে আমি ইকবালের সাথে দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু জ্যোতির সাথে দেখা করাটাও মন্দ হয় না, ও তোমার থেকে হাজার গুণ বেটার। ঝিনুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সৈকতের দিকে। সৈকত পিছনে ফিরে মোবাইল বের করে বলল, আইডিয়াটা কাজে লাগানো উচিত, ওকে কল দিয়ে বলি যেহেতু 2 দিন ভার্সিটি অফ, কোথাও ঘুরে আসি, দুইজনে শুধু যাব, ট্রিপটা সেই মজার হবে। ঝিনুকের কথাটা শুনতেই শরীর জ্বলে উঠল। বহু কষ্টে সে নিজের রাগ নিয়ন্ত্রণ করে সৈকতের সামনে যে তার হাত ধরে বলল। ঝিনুক বলল, আমার কথা তোমার এইসব কুচুর কুচুর থেকে বেশি গুরুত্বপূর্ণ। সৈকত ঝিনুকের হাত থেকে হাত সরিয়ে বলল, ম্যাডাম আপনি তো ময়লা হয়ে যাবেন আমাকে ছুলে, পরে আপনার নিজেকেই ঘৃণা লাগবে। ঝিনুক মেজাজ খারাপে মেঝেতেই কতগুলো লাথি মারল, তারপর আচমকা সৈকতের কলার ধরে একটানে নিজের কাছে টান দিল। কাছে আসতেই দুইজনের চোখে চোখ পড়ল, মুহূর্তেই যেন দুইজনে স্থির হয়ে গেল, যেন আশাই করেনি এমন কিছু একটা হবার। মনে উঠল প্রকাণ্ড এক অনুভূতির ঝড়। ঝিনুকের নিঃশ্বাসটা যেন আটকে আসছিল, তার এই মুহূর্তে সম্পূর্ণ পৃথিবীটা স্থির লাগছিল। নিজ অজান্তেই তার চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে গেল, কেন তা সে নিজেই বুঝতে পারল না। সাথে সাথে সৈকত পিছিয়ে গেল, দাঁড়িয়ে অন্যদিকে মুখ করে নিল আর বলল। সৈকত বলল, অযথা আমার কাছে এসে দুটি হৃদয়ে হাহাকার করো না, বলে যেতে নিলেই ঝিনুক টিকে সামলে বলল, ঝিনুক বলল, অঞ্জলির বিয়ে নিয়ে কথা ছিল। সৈকত বলল, আমি ওর থেকে শুনে নিব। ঝিনুক বলল, বিয়ে ভাদ্র ভাইয়ার সাথে ঠিক হয়েছে। কথাটা শুনতেই সৈকত থেমে গেল। পিছনে ফিরে কিছুক্ষণ বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল ঝিনুকের দিকে। তার মনে হলো সে ভুল কিছু শুনেছে, তাই জিজ্ঞেস করলো সৈকত বলল, তুমি কার নাম নিলে? ঝিনুক বলল, ভাদ্র ভাইয়া। সৈকত নিজের চোখ মুখ কুচকে রাগান্বিত স্বরে বলল, তোমার মাথা ঠিক আছে? কি বলছো এইসব কথা আমার নিজের মস্তিষ্কে কিভাবে বসালে? ঝিনুক বলল, আমি কেন তোমাকে ভুল বলবো? অঞ্জলি নিজে আমাকে বলেছে। সৈকত বলল, ও হয়তো এক কথা বলেছে, তুমি অন্য কথা ধরে নিয়েছো। এটা সম্ভবই না, আমি নিজে ওকে কল দিচ্ছি। ঝিনুক বলল, আজব তো, আমি মিথ্যা কেন বলবো? সৈকত বলল, আমি বলিনি তুমি মিথ্যা বলেছো, আমি বলেছি তুমি ভুল বুঝেছো। দুইটাই পার্থক্য আছে। দুইজনের উঁচু স্বরে কথা শুনে সৈকতের মা এসে পড়ল রুমে। সে দুইজনের সামনে এসে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? দুজনে ঝগড়া করছো কেন? সৈকত রাগান্বিত স্বরে বলল, মা দেখো, ও উল্টাপাল্টা একটা কথা বুঝে বসে আছে। ও বলছে ভাদ্র ভাইয়ার বিয়ে নাকি অঞ্জলির সাথে। সৈকতের মাকেও বিস্মিত দেখা গেল। সে বললেন, না না, এমন কিছু না, ঝিনুক সম্ভবত ভুল বুঝেছে। সৈকত বলল, ওইটাই, এবার তো মায়ের মুখ থেকে শুনলে। ঝিনুক বলল, কিন্তু অঞ্জলি আমাকে নিজে বলেছে। সৈকত বলল, হয়েছে, এই নিয়ে আর কথা হবে না। সৈকতের কথা শুনে তার মা গালে আলতো করে থাপ্পড় মেরে বলল, তোর সাহস তো কম না, আমার বৌমার সাথে উঁচু স্বরে কথা বলছিস। সৈকত গালে হাত দিয়ে কপাল কুঁচকে বলল, খারাপ কিছু তো বলিনি। সৈকতের মা বলল, আমার সাথে আয়, তোকে ভালো খারাপ বোঝাচ্ছি। দুজনের বিয়ের 1 বছরও হয়নি, আর যা শুরু করলে কয়েক বছর পর কি করবি? সৈকত বিড়বিড় করে বলল, কয়েক বছর পর বিয়ে থাকলেই না। মা কথাটা ঠিক না শুনতে পেরে জিজ্ঞেস করলো, কি বললি? সৈকত দ্রুত মাথা নাড়ালো আর বলল, কিছু না, বলে ঝিনুকের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই দুজনে চোখ সরিয়ে নিল। সৈকত মায়ের সাথে যখন চলে গেল তখনও ঝিনুক দাঁড়িয়েছিল সেখানে। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলল। তার চোখের সামনে ভেসে উঠল সে মধ্যরাত্রি। রাঙামাটিতে 2 দিন কাটিয়ে তাদের বাসায় আসা হলো, তবু সে রাতে ঘুম আসছিল না ঝিনুকের। আচমকায় বেজে উঠল ফোনটা। ফোনের শব্দ শুনেই চমকে ওঠে সে। এই মধ্যরাতে কে কল দিতে পারে? সে উঠে ডাইনিং রুমে যেয়ে কলটা ধরল। উপাস থেকে কেউ ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, আমি তোমার বাসার বাহিরে। কণ্ঠটা শুনতে চমকে ওঠে ঝিনুক, বলে, সৈকত আপনি? সৈকত বলল, বাহিরে আসবে একটু। ঝিনুক বলল, বাহিরে? আপনি না চলে গিয়েছিলেন? সৈকত বলল, একটু আসো না প্লিজ। ঝিনুক ফোন রেখে সর্বপ্রথম তার খালু ও খালার রুমে উকি মারল। দুইজনে ঘুমানো, তারপর গেল বাহিরে। যে দেখে সৈকত দাঁড়িয়ে আছে, কপাল থেকে সমানে ঘাম ঝরছে, সে এখনো হাঁপাচ্ছে। ঝিনুক তার সামনে যে অবাক হয়ে জিজ্ঞেস করল। ঝিনুক বলল, আপনি না সবার সাথে চলে গিয়েছিলেন, ফিরে এলেন কেন? আর এই অবস্থা কেন আপনার? সৈকত বলল, বাস স্ট্যান্ড থেকে দৌড়ে এসেছি। ঝিনুক বলল, আপনি আসলেই একটা পাগল, এমন কেন করতে গেলেন? বলে নিজের ওড়না দিয়ে সৈকতের কপাল মুছতে শুরু করলো, আর সৈকত তার হাত ধরে বলল, আই লাভ ইউ। চমকে ওঠে ঝিনুক, থতমত খেয়ে যায় হঠাৎ সৈকতের এমন স্বীকারোক্তিতে। মধ্যরাতের প্রেমা হাওয়া এলো আর তাদের দুইজনকে ছুঁয়ে চলে গেল, সাথে দিয়ে গেল ঝিনুকের গালে লজ্জার রং মাখিয়ে। ঝিনুক মাথা নামিয়ে বলল, এইটা বলতে এভাবে দৌড়ে এলেন? সৈকত বলল, যদি বলতে না পারি? জীবনটা তো অনেক ছোট, তাই দেরি করে লাভ কি বলো? ঝিনুক হেসে মাথা নাড়িয়ে বলল, পাগল। সৈকত বলল, উত্তর দাও। ঝিনুক বলল, কিসের? সৈকত বলল, কিসের মানে? সবে না প্রপোজ করলাম। ঝিনুক বলল, এভাবে কেউ প্রপোজ করে? ফিল্ম দেখেন না? সৈকত বলল, যখন এবং যেখানে অনুভূতিটা তোমাকে ঘিরে বসে তখন এবং সেখানেই নিজের মনের কথা বলে দেওয়া উচিত। এবার উত্তর দাও। ঝিনুক মাথা উঠিয়ে সৈকতের চোখে চোখ রেখে বলল, এতদিনেও কি উত্তরটা বুঝেননি বুঝি? সৈকত বলল, বুঝেছি তো, কিন্তু তোমার মুখ থেকে শুনতে চাই। ঝিনুক সৈকতের বুকে হাত রেখে আস্তে করে তাকে ধাক্কা দিয়ে বলল, সবুরে মেওয়া ফলে, অপেক্ষা করতে শিখুন আর যান এখান থেকে এখন। সৈকত ঝিনুকের হাত ধরে তাকে এক টানে নিজের কাছে নিয়ে এলো আর বলল, উত্তর না দিলে আজ যাওয়া হচ্ছে না। অনশন করব তোমার বাসার সামনে, তারপর তোমার খালু ও খালামণিকে কি উত্তর দিবে তুমি জানো। ঝিনুক হেসে তার পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়ালো। ঝিনুক সৈকতের কানের কাছে মুখ নিয়ে বলল, ভালোবাসি। আচমকায় মনে হলো বুকের ভেতরটা যেন কেউ চেপে ধরলো। অতীতের পাতা থেকে বেরিয়ে বর্তমানে ভীষণ অস্বস্তি লাগলো ঝিনুকের। তার মনে হচ্ছে তার চারপাশের হাওয়ায় মেশানো শুধু বিষণ্ণতা আর বিষণ্ণতা। প্রভা আয়নার সামনে দাঁড়িয়ে চুলে খোঁপা বাঁধতে যেও থেমে গেল। তার মনে পড়ল অর্ক একবার বলেছিল তাকে নাকি খোলা চুলে বেশি ভালো লাগে। অর্কের কাছেও কি ভালো লাগে? ভাবতেই চুলটা খুলে দিল প্রভা। আয়নায় তাকিয়ে মৃদু হাসল। আজ কত বছর পর অন্য কারো পছন্দটা বেশি গুরুত্বপূর্ণ তার জন্য। ব্যাপারটা অস্বস্তিকর হওয়ার কথা ছিল, কিন্তু ব্যাপারটা ভেবে হৃদয়ে অদ্ভুত এক উষ্ণতার আভাস পাচ্ছে সে। আয়নাতে নিজেকে দেখতে শুরু করলো। খারাপ লাগছে না, শুধু অপূর্ণ লাগছে। কিন্তু কিসের অপূর্ণতা সে বুঝতে পারল না। আয়নার দিকে নিজের পা থেকে মাথা পর্যন্ত দেখলো, তবুও দেখতে পারল না। অবশেষে দেখলো অর্ক তার পিছনে এসে দাঁড়িয়েছে। নিজ অজান্তেই তার হাসিটা প্রশস্ত হয়ে গেল। তার অপূর্ণতাও যে পূর্ণতা পেল। অর্ক কিছু না বলেই তিনটা গোলাপ প্রভার চুলের এক পাশে লাগিয়ে বলল, ক্লিপ দাও। প্রভা বলল, আমি লাগিয়ে নিচ্ছি। অর্ক বলল, ওফ প্রভা, তুমিও না বেশ কথা বলো। প্রভা হেসে একটা বাক্স থেকে ক্লিপ বের করে দিল অর্ককে। অর্ক ফুলটা মাথায় লাগিয়ে দিয়ে প্রভাকে নিজের দিকে ঘোরালো। তার কপালে শাড়ির সাথে মিলিয়ে নীল রঙের একটি টিপ লাগিয়ে দিল। যত্ন করে হাতে কটা চুড়ি পরিয়ে বলল, সুন্দর লাগছে। প্রভা বলল, তাই? দাঁড়ান দেখি তো। প্রভা ঘুরতে নিলেই অর্ক তার কাঁধ ধরে থামিয়ে দেয় তাকে। অর্ক বলে, আমার চোখে দেখে নাও, হাজারো গুণ বেশি সুন্দর লাগবে তোমাকে। কথাটায় কি ছিল সে জানে না, কিন্তু সে কথায় প্রভার বুকের ভেতর ধক করে উঠল। সে মুচকি হেসে মাথা নামিয়ে নিল। অর্ক তার চিবুকে হাত রেখে মুখটা তুলল। মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, তুমি জানো আমার জীবনের দেখা সবচেয়ে সুন্দর দৃশ্যটা তুমি, বলে প্রভার দিকে ঝুঁকে তার কপালে আলতো করে চুমু খেল। ভালোবাসার ছোঁয়াটা পেতেই চোখ বন্ধ করে নিল প্রভা। চোখ বন্ধ করার সাথে সাথেই তার গাল বয়ে গেল এক ধারা নোনা জল। মনের গহীনে এত বছরের ব্যথাটা আজও আছে, তবে আজকের ব্যথাটা মধুর, ভীষণ মধুর। অর্ক মুখ তুলে দেখল প্রভার গালে বয়ে যাওয়া জল। সে প্রভার গালে আলতো করে চুমু খেয়ে বলল, অর্ক বলল, আজকের পর আর কখনো তোমার চোখের কষ্টের জল আসতে দিব না প্রভা, আর কখনো না। প্রভার চোখ দুটো খুলল। সে অশ্রুসিক্ত চোখ নিয়ে মৃদু হেসে বলল, যাওয়া যাক। অর্ক হেসে মাথা নাড়ালো। প্রভার হাতটা নিজের হাতে নিয়ে পথ চলতে শুরু করলো। বিয়ের অনুষ্ঠানে যে প্রভাকে এক কোণায় দাঁড় করিয়ে বলল, তুমি এখানে থাকো, আমি উপহারটা নিচে দিয়ে আসি, সেখানে ভিড় অনেক, তাই তোমাকে এখানে রেখে যাচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যে আসব, তুমি নড়বে না, ঠিক আছে? প্রভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। অর্ক যাওয়ার পর প্রভা আশেপাশে দেখছিল। কিছুক্ষণ পরই তার কাঁধে কারো ছোঁয়া পায় প্রভা। সে বলল, এত জলদি উপহার দিয়ে এসে পিছনে ফিরেই থমকে গেল সে। লোকটাকে দেখে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।